আমি মানে 40 লক্ষ টাকা খরচ করে আর 40 লক্ষ টাকা কামাই করি, এত সোজা। মা যখন বাচ্চাকে রূপকথার গল্প শোনায় এরাবের নাইটসে কাঁথার তলে শুয়েছে আর ঘুমায় না, 3টা বাজে মা এরপরে কি বলো ঘুমা বাবা আবার কালকে, না মা এটা শেষ করে শুনবো। কিন্তু তোমাদের সামাজিক পটভূমির কোনো গল্প একটা ছোট্ট শিশুকে শোনালে 2 মিনিট পরে আমার ঘুম আসছে মা, দুটা হাত দিয়ে শুয়ে পড়বে, ওর বুঝবে না তো আমাদের সামাজিক। কিন্তু সিনেমার লাস্টের সিন মনে হয়েছিল যে আসলে ঝুন্টুয়ের সে সাপ, এই জন্য হিট হয়েছে। না না, সাপের ছবি মানুষ দেখতেই যায়, একটা ফ্যান্টাসি ফোক ফ্যান্টাসি সাপ থেকে মানুষ হবে এটা একটা বিরাট আর কি জাদু, জাদু রূপকথার গল্প, রূপকথার গল্প তো মানুষ শুনতে ভালোবাসে, দেখেও মামা মামি নানা নানির কাছে আমরা শুনে আসছি। 2022 সালে কি মানুষ এখন, আগে তো আজ এক মিনিট আজকে থেকে 50 বছর আগে কিন্তু প্যান্ট শার্ট পরতো মানুষ, 2022 সালে কি এখন জ্যাঙ্গে পরে মডার্ন হয়ে গেল, এই যে 50 বছর আগে প্যান্ট শার্ট পরতো, তো এখন 2022 সাল তুমি কেন দেখাচ্ছ? তুমি একটি চলচ্চিত্রের উপমা দেবার জন্য এখন 2022 সাল তুমি আনছো, 2022 সাল কি আমাকে বলো, মানুষের 2022 সাল এটাই যে আগে তোমরা কলম নিয়ে বসতা প্রশ্ন করলে, এখন তোমরা এই একটা মোবাইল নিয়ে বসো, এটা তোমাদের সুবিধা। একটা কথা বলে সেটা হচ্ছে শাকিব খানের বাইরে এই যে সিনেমা হিট হচ্ছে এটা কি আপনি আসলে কতটা সাধুবাদ? শাকিব খানের বাইরে কখন ছবি হিট হয় নাই আমাকে প্রশ্ন করে তো সঠিক উত্তর সোজা উত্তর পাবা না। বর্তমান তো শাকিব খানের সিনেমা শাকিব খানের বাইরে বাইরে দুটো সিনেমা হিট হলো, শাকিব খানের প্রথম সুপার হিট ছবিটা দেলোয়ার জান জুনটুই করেছিল, আচ্ছা, এবং ওটা সাপের ছবি ছিল, আচ্ছা ছবি বিশেবর নাকি, আচ্ছা মুনমুন নাইকা জি, হ্যাঁ কিন্তু এর বাইরে তো সিনেমা হিট হচ্ছে, হ্যাঁ পরে ওর পরিচিতি আসছে তো ওই ছবি দিয়ে, আচ্ছা এদের নায়ক ছবি হাজার হাজার মানুষ ছবি দেখেছে চিনে ফেলেছে তাকে, আমার শুটিং এর সময় তো সে বলেছিল আঙ্কেল এই ছবিটা যদি সুপার হিট হয়ে যেত তাহলে আমার জন্য প্লাস, কিন্তু তুই থাক এখানে তাড়াতাড়ি যাইস না, আমি তোর ভালো করে চেষ্টা করি হিট করতে। বর্তমান বাজারে শাকিব খানের সিনেমা আসলে তো একটা আলোচনা, এই প্রথম তো শাকিব খানের বাইরে সিনেমা হিট হলো, এটা আমাদের জন্য ভালো না? সেটা শাকিব খানের বাইরে আগেও হিট হয়েছে, ওই প্রশ্ন করলে তো আমার উত্তর পাবে না। শাকিব খান কে কিছু মানুষ অনেক কষ্টভাবে গাইড করেছিল, তাকে কিছু বলতে দেয় নাই, তাকে মানে তাকে শুটিং করতে দেন, তাকে কিছু তাকে মানে অনেকভাবে আমার কাছে শাকিবের বিরুদ্ধে বলে আসতো, এখানেও আছে বলবো না, ওই ভদ্রলোক খুব ভালো মানুষ এই জন্য ওর নামটা বলবো না, ওই যে বড় ভাই শাকিবকে কিছু বললেন না, আমি কিছু বলবো কেন, আমাদের চলচ্চিত্রে সেদিন উঠে যেত আমাদের চলচ্চিত্র লাভবান হবে, সে পাবে 4 লাখ 5 লাখ টাকা বা 7 লাখ টাকা, একটু প্রযোজক তো কোটি টাকা কামাইবে যদি একটা ছবি ভালো হয়, তো শাকিব তো আমাদের আমাদের প্লাস আমাদের জন্য প্লাস, এখন তো শাকিবই অনেক বছর যাবৎ শাকিবই 1 নম্বরে আছে, এটা তো আমি দিলো জানতো সেখানে শাকিবের বাইরে দুটো সিনেমা হিট হলো, এটা ভালো লক্ষণ, ভালো মানে কি এর থেকে ভালো লক্ষণ হতেই পারে না, আচ্ছা দেখো সবসময় কে শাকিবের পিছনে দৌড়াতে চায়, অন্য কেন তো চলে না যাই ওর কাছে, বা সে ডিমান্ড বেড়ে যায় টাকা ডিমান্ড বেড়ে যায় এটাও তার দোষ না, এত লোক আসলে তো আমি ডিমান্ড বাড়াবই। তাহলে শাকিব স্যারও ইন্ডাস্ট্রি চাঙ্গা থাকে সিনেমা হলে লোক, শাকিব স্যার চাঙ্গা কখন ছিল না, অনেকেই বলে অনেকে বলে তাদের মধ্যে তুমি বলো তোমরা বলো শাকিবকে খোঁচা দেবার জন্য, আমাকে ওই ব্যাপার প্রশ্ন করার জন্য শাকিবকে আমি খোঁচা দেবো, ও খোঁচা দেবো কেন, সে তো আশীর্বাদ, হ্যাঁ শিডিউল ঘাপলা করে প্রযোজকদেরকে ভোগালে এটা ঠিক না, সময় যখন চলে যাবে তখন গালি খায়। আমি কাউকে সুপারস্টার মনে করি না, সুপারস্টার আমরা পরিচালকরা, আমরা পরিচালক ছবি মানে দিলীপ কুমারের ছবি সুপার ফ্লপ আছে, পরিচালক ভালো করে বানায় নাই, অমিতাভ বচ্চনের সুপার ফ্লপ ছবি আছে, শাহরুখ খানের সুপার ফ্লপ, আমাদের রাজ্জাক ভাই সুপারস্টার আমাদের দেশে ওনারও সুপার ফ্লপ ছবি আছে, কেন পরিচালকরা গল্প সিলেকশনে ভুল করেছিল বিদায় এটা হয় নাই, সবচেয়ে বড় সুপারস্টার পৃথিবীর প্রতিটা চলচ্চিত্রের দেশে গল্প। চলেন ভাই।